গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে পরিমনির সন্তান পুণ্য হঠাৎই চোখে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চিত্রনায়িকা পরিমনির সন্তান শাহিম মোহাম্মদ পুণ্য। গতকালই পরিমনির রঙিলা কিতাব নামে একটি ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ হয়েছে। খুশির খবরের মাঝেই হঠাৎই যেন এই বিপদ। কিন্তু কিভাবে এই অবস্থা তার সন্তানের, সে বিষয়ে পরিমনি এখন পর্যন্ত কিছুই জানাননি। নায়িকা তার ফেসবুকে সন্তানের একটি ছবি দিয়ে হাসপাতালে অবস্থানের খবর দেন। এর আগে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশ পায় রঙিলা কিতাবের ট্রেলার, যেখানে উপস্থিত ছিলেন পরিমনি, পরিচালক আনম বিশ্বাস প্রমুখ। সিরিজটিতে পরিমনি অভিনয় করেছেন সুপ্তি চরিত্রে। সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি ছাড়া সুপ্তি চরিত্রটি হতো না, সুপ্তিকে আমার দরকার হতো, অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তি চরিত্রটি করতে পারিনি, এই আকাঙ্ক্ষাটা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না, তাই সুপ্তি চরিত্রটি করে ফেলেছি। এই নায়িকা আরও বলেন, নায়িকাটাকে বুঝি না, আমি একজন মানুষ, মানুষ হয়ে আসছি, মানুষ হয়েই যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে তার মধ্যে কোনো রাগঢাক আমি রাখতে চাই না। এই যেমন প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো, এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো, এই বয়স লুকানো ব্যাপারটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা আমি তাই। আগামী 8ই অক্টোবর মুক্তি পাচ্ছে আনম বিশেষ পরিচালিত সিরিজ রঙ্গিলা কিতাব। ক্যারিয়ারে প্রথম সিরিজে পরিমনির সঙ্গী হয়েছেন মুস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত সিরিজে একজন অন্তঃসত্ত্বার নারীর ভূমিকায় দেখা যাবে পরিমনিকে।